হ্যালো, আসসালামু আলাইকুম, রেস্টুরেন্ট কন্ট্রোল। হ্যাঁ, এটা কি র্যাপটুয়ের অফিস? জি জি জি, র্যাপটুয়ের অফিস। আচ্ছা শোনেন, এটা কোন জায়গায় আপনার অফিসটা? বসিলাম মোহাম্মদপুর। বসিলাম মোহাম্মদপুর। শোনেন, আমি থাকি লালমাটিয়া, তাহলে তো র্যাপটুয়ের আন্ডারে পড়ছে। জি জি। শোনেন, আমি যে ফ্ল্যাটে থাকি, আমার পাশে থাকে মান্নান সাহেব, উনি শেখ হাসিনার পিএস, আমার নিচে থাকে জিতু ইসলাম, উনি কি করে জানি না, তবে আর্মির কারো একটা আত্মীয় আছে তার, ঠিক আছে? আমার ফাদার করে নাম অন্যগর দোকান মালিক সমিতি, আমার ফাদারের নাম তৌফিক এহসান, আমি আপনার নিউমার্কেট থানার প্রেসিডেন্ট। হ্যাঁ, নিউমার্কেট থানা কমিউনিটি পুলিশিং কমিটির প্রেসিডেন্ট। এখন আমি আমার মার্কেট থেকে, আমার কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার, এটা এলিফ্যান্ট রোডে পুলিশ বক্সের সামনে, ওইখান থেকে আমাদের স্টাফ আমার একটা মাইক্রো লেভেল স্পিকার দিয়ে গেছে, আমি ইন্টারনেট বারান্দায় বসে গান টান শুনি, কম্পিউটারে কাজ করি, ইউটিউবে। হ্যাঁ, এখন আমি আমার বারান্দায় গান শুনছি, তারা দুইজন কি করছে, মান্নান, মান্নানের বউ এবং জিতু, জিতু কাজের মেয়ে, আর একটা মহিলা, পাঁচজন মিলে আমার গেট ভেঙে আমার দাও দিয়ে কোবাইতে চাইছে। আমি এক হাতে গেট ধরে রাখতে পারি না, তারা দুইজন মিলে দাও দিয়ে কোবাইছে আমার বেডরুমে। হ্যাঁ, পরে দিছে, পরে আমার ওয়াইফ চিল্লান দিছে, পরে চলে গেছে, ঠিক আছে? এটা তো অ্যাটেম্প টু মার্ডার কেস। জি জি, কিন্তু আপনি কি পুলিশি সহায়তা নিছেন? না, আমি যে ডাইরেক্ট র্যাবকে ফোন করলাম, কারণ র্যাব হচ্ছে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জনগণের বন্ধু, প্লাস আমার বেঞ্জির আহমেদ যে, ওনার সাথে আমার আব্বা দোকান মালিক সমিতি অনেক প্রোগ্রাম করছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আর আমার পার্টিকুলার ইমেলটা হচ্ছে গিয়ে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ডট ইউএস। আমি আমেরিকার নাগরিক, আমি ইউএসএ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে আসছি, এখন আমি তো এই বাংলাদেশে এই পাগলের জন্য জান হারাইতে পারি না একটা গানের জন্য, ঠিক আছে? আমার লাইফ অনেক ইম্পর্টেন্ট, সে আমার ঘর ভেঙে আমাকে দাও দিয়ে কোবাই মারতে চাইছে, এই জিতু ইসলাম আর আব্দুল মান্নান, এরা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? বা এদেরকে চিনেন আপনি, বা এদের নাম শুনছেন কোনো সময়? না, কথা হচ্ছে এখন মনে করেন আপনি তাহলে একটু ফিজিক্যালি আসতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। ফিজিক্যালি আসতে হবে, ফিজিক্যালি আসতে হবে, কিন্তু আপনি, আমি, আপনি, এটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার কেস, তাই না? পুলিশের ওয়েবসাইটে দেখি কারো বাসা ভেঙে, আমি ফ্ল্যাট বাসে 1,00,000 টাকা দিয়ে থাকি, এত সে গান, সে আমার সিসি ক্যামেরা কাটছে, প্রথমে সিসি ক্যামেরা কেটে গেট ভাঙছে, সে প্রধানমন্ত্রীর পিএস, তো আমার কি, আমার তো কিছু না। প্রধানমন্ত্রী তো অনেক ছেলে সজীব বদের জয় আমার ফ্রেন্ড, সেও তো আমেরিকায় লেখাপড়া করছে, কি হয়েছে? তাই বলে কি ফ্ল্যাট বাসে এসে আমার মান মার্ডার করবে একটা গানের জন্য? মানুষ 5,00,000-10,00,000 টাকারও মার্ডার গান শুনে, ঠিক আছে? আমি আমার ইমেলটা দিতেছি, আপনি পার্টিকুলার লোকেশনটা জানেন, আমার ফাদারের নাম্বারটা দিয়ে আপনি একটু ওনার সাথে কথা বলেন, আমার তো লাইফ সিকিউরিটি থ্রেট, ঠিক আছে? এখন মনে করেন যে এরকম পাগলের সাথে তো আমি থাকতে রাজি না। জি জি, আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, আপনার বসলে আসতে হবে না, বুঝছেন? হ্যাঁ, আপনার লালমাটিয়া বললেন না? হ্যাঁ, এখন আমি বুঝি, আমি আপনাকে বলি, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1971 সালে। হ্যাঁ, আমার সবাই থাকে ইউএসএ, খালাম আমার, এরা এবাসে আসা যাওয়া করে, আমার ওয়েল উইশার আছে, আমার ভালোবাসার মানুষ আছে, এই ধরনের কাজ হইতেছে গিয়ে টেরোরিস্ট অ্যাক্ট, সে প্রধানমন্ত্রীর মান সম্মান যাচ্ছে। আমি মানুষকে বলতেছি, প্রধানমন্ত্রীর পিএসএ কাজটা করছে, নাক নাক কাটা যাচ্ছে কার, প্রধানমন্ত্রীর না? জি জি, ঠিক আছে, কারণ সে তো শেখ হাসিনার পিএস, তাহলে সে কিভাবে, সে তার এক প্লেটে থেকে আরেক প্লেটে এই কাজটা করলো, এটা তার বুঝতে হবে যে এটা হচ্ছে তার ব্রেন আউট অফ কন্ট্রোল, ঠিক আছে? এখন মনে করেন আমি কেস করব, আমি মামলা করব, আমার গার্জিয়ান লেভেল এটা চলে গেছে, আমার ফাদার মাদার দেখতেছে, ঠিক আছে? আমি ইনফর্ম করলাম, আমার ইমেলটা দিই, তাহলে আপনি পার্টিকুলারলি বুঝবেন কার সাথে কথা বলছেন। আমার নাম শুভ, SHUBH, ঠিক আছে? আমি আপনাকে ইমেলটা দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। জি জি জি, ঠিক আছে, আপনি ইমেল ইমেল দেন, আমি দেখতেছি। বাট আপনার যদি কমপ্লেন দিতে হয় সেক্ষেত্রে আপনি বসিলায় আসতে হবে না, আমাদের ওই যে আপনার মোহাম্মদপুর সাত মসজিদ রোড আছে না? হ্যাঁ হ্যাঁ, সংসদ ভবন, যেটা সংসদ ভবনের, কত কোন ব্লকে পড়ছে লালমাটিয়া, কোন ব্লকে? আপনার লালমাটিয়া ব্লকটা আমি শরীরটা বলতে পারলাম না, বাট ওইটা থেকে আপনার আই হসপিটাল আছে না? আই হসপিটাল, আই হসপিটাল, জি জি, আই হসপিটাল, আচ্ছা, লালমাটি 27-এর অপোজিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধানমন্ডির সাথে, হ্যাঁ, ওইখানে আমাদের একটা ক্যাম্প আছে। ও, এটা তো মেন রোডের উপরে পড়ছে, ওই যে সিটি, জি জি জি, সিটি সিওন উল্টা দিকে। হ্যাঁ, এটা তো অনেক পুরানো। হ্যাঁ আচ্ছা, তো ওইখানে আপনি যান, যে কমপ্লেন দিয়ে আসেন, তাইলে হবে। ব্রাদার এনএস কবির, এনএস কবির, কবির, জি জি। আচ্ছা, তাহলে আপনার সাথে আমি, আপনি র‍্যাপ টুতে আছেন না? জি জি জি, আপনি এই পার্টিকুলার এই নাম্বারটা আপনি ধরেন। আমরা
নাম্বার চেঞ্জ হচ্ছে না। আপনি যদি জব ছেড়ে চলে যান বা আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এখানে তো আরেকজন ম্যান আসবে আপনার বদলে। জি জি অবশ্যই আসবে। এটাই বলতেছি যে কয়জন কয়জন পার্সন এটা ইউজ করে মনে করেন? না এটা শুধু এটা কন্ট্রোল নাম্বার, এটা নির্ধারিত কোনো ইয়ে নাই যে পাঁচজন ইউজ করে দশজন ইউজ করে, এটা কন্ট্রোল নাম্বার, কন্ট্রোলে যারা আছে সবাই এটা যারা ডিউটি করে সবাই ইউজ করে। আমি ইনসিডেন্ট আপনাকে জানায় রাখলাম, ঠিক আছে? জি আপনাকে আমি আমার ইমেলটা দিচ্ছি তাহলে কি আপনি বুঝতে পারবেন জিনিসটা কি। আমার ইমেলটা হচ্ছে কি মুখে বলে দিই, আমি মেসেজ করে দিচ্ছি, হু ইজ আব্দুল মান্নান, যে ঘটনা করছে তার নাম ফুল নেম হচ্ছে আব্দুল মান্নান, হু ইজ আব্দুল মান্নান থাকে, হ্যাঁ, আর ব্র্যাকেটে বারাক ওবামা @gmail.com, ঠিক আছে? বারাক ওবামা কোথেকে আসে? আমার ফুল নেম হচ্ছে শুভ, SHUBHO, হ্যাঁ, আমার তিনটা অক্ষর হচ্ছে BHO, এটা মানে হচ্ছে বারাক হোসেন ওবামা, এটা আমার নিক নেম বারাক হোসেন ওবামা, ঠিক আছে? এই নামটা আমি ইউজ করি, আমার নামটা আমি এইভাবেই লিখি XXXBHO শুভ, আমার ওই XXXটা আগে দিই কারণ অনেক মানুষ অনেকভাবে সমস্যা করে, ঠিক আছে? যাই হোক আপনাকে আমি ইনসিডেন্টটা জানালাম, আপনাদের অ্যাপটুয়ের অফিস টাইম চিনতে পারছি, ঠিক আছে? ওইখানে আপনাকে কমপ্লেন দিয়েছ। এখন মনে করেন এই ধরনের কাজ একটা প্রধানমন্ত্রীর PS করবে, আর তারা অনেকদিন ধরে আমি গান বাজালে সে নিচে গিয়ে পাঁচতলার দিকে তাকায় থাকে, সে আজকে আমি 5-6 বছর ধরে এগুলা করতেছে, আমার পিছনে স্পাইং, সে তার ওয়াইফ, আমি তাদের ফ্ল্যাটেও যাই না, তাদের সাথে মিশিও না, ঠিক আছে? আমার ফ্ল্যাটে আমি থাকি, তার ফ্ল্যাটে সে থাকে, এখানে অনেক মানুষ আছে, একটা মেন রোড উল্টা দিকে একটা বিল্ডিং আছে, আর উল্টা দিক এইগুলা এই ধরনের মানে এক সাইড থেকে অ্যাটেম্প টু মার্ডার কেস, কারণ আমাকে দুইটা কোপ লাগলে তো আমি মারা যেতাম, আমি তো আর কথা বলতে পারতাম না আজকে। 22 তারিখে আমার হাত কাটছে পিছলায়, আর 23 তারিখে এই ঘটনা ঘটছে, ঠিক আছে? এখন মনে করেন এটা তো আর আমেরিকা না, এটা বাংলাদেশ, বড় লোকের একটা ছেলে মারলে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ফ্যামিলিকে দিয়ে আসবে, কিন্তু লাইফ গেলে তো আর লাইফ পাবে না, ঠিক আছে? আনবে আমার বাবা মা, ফ্যামিলি, আমার বউ ছেলে মেয়ে, ঠিক আছে? এইসব তো মানে কি বলবো আর, এটা মুখে কোনো ভাষা নাই, ঠিক আছে? যাই হোক আপনাকে ইমেলটা দিতেছি, আমি আপনার সাথে পরে আলাপ করবো না বিস্তারিত যদি। আচ্ছা ঠিক আছে, আর তারপরে আপনার সিটিসে অনেক যান, ওইখানে যায় একটা কমপ্লেন দিয়ে আসুন।